হাজার হাজার পানকৌড়ি ও বক সহ নানা জাতের পাখির মেলা বসেছে নাটোরের নলডাঙ্গার হালতিবিল সহ বিভিন্ন এলাকায়। স্থানীয়রা জানান, এ বিলে পানকৌড়ি, টুনটুনি, দোয়েল, শালিক, রাতচড়া, কানাবক, সাদাবক, মাছরাঙা সহ নাম না জানা অনেক প্রজাতির পাখির পসরাও বসে নিত্যদিন। সরজমিনে গিয়ে দেখা যায়, হাজার হাজার পাখির মেলা বসেছে হালতিবিলে। পাখির কিচিরমিচির শব্দ, ডানার ঝটপটানি, পাখির দলের ডানা মেলে ঝাঁকে ঝাঁকে ওড়া, এমন মনোরম দৃশ্য যা অন্যরকম আবহ তৈরি করে প্রকৃতি জুড়ে। এরকম চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। গোধূলি শেষে যখন সূর্য ডুবু ডুবু অবস্থা, ঠিক তখন মাথার উপর দিয়ে উড়ে যায় এসব পাখি। উড়ে গিয়ে যার যার মতো আশ্রয় নেয় আশেপাশের গাছপালা, বাঁশঝাড় ও কচুরি পানার ঝোপে। পরিবেশ কর্মীরা জানান, হালতিবিলের পাখি সহ বন্যপ্রাণীর নিরাপত্তা রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পাখিদের যেন কেউ ক্ষতি না করে সেজন্য পরিবেশ কর্মীরা সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। তবে এই এলাকাকে সরকারিভাবে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হলে শীত মৌসুমে পাখিদের ভিড় আরো বাড়বে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, পাখি সহ সকল প্রকার বন্যপ্রাণীর সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে কাজ করছে নলডাঙ্গা উপজেলা প্রশাসন এবং জনসচেতনতা সৃষ্টিতে গ্রহণ করা হয়েছে নানান উদ্যোগ। একসঙ্গে এত পাখি দেখলে মন এবং চোখ দুটি জুড়িয়ে যায়। এলাকায় পাখি আসলে যেমন সৌন্দর্য বাড়ে, তেমনি রক্ষা পায় পরিবেশ। বিশেষ করে এই বিলটি পাখি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠে। জীব বৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি বন্যপ্রাণী পাখিদের যাতে কেউ কোনো প্রকার ক্ষতি করতে না পারে এই বিষয়ে স্বেচ্ছাসেবকরা সার্বিকভাবে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। যদি সরকারিভাবে এই এরিয়াকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয় তাহলে শীতে পাখির আনাগোনা বৃদ্ধি পাবে। সচেতনতা তৈরি করতে, মাইকিং করা, এছাড়াও বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন নলডাঙ্গা উপজেলায় হালতি বিল অধ্যুষিত একটি বিল এরিয়া, এখানে বিভিন্ন বন্য প্রাণী বিশেষ করে বন্য পাখি রয়েছে। সেই পাখি নিধন বন্ধে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে।